আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই নিশা। চলে এসেছি ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটির নাম হচ্ছে চিকেন জালি রোল। দেখতে যেমন একটু ভিন্ন, তেমন খেতেও কিন্তু অসাধারণ আজকের এই চিকেন জালি রোল। চিকেন জালি রোলটি আমি কিভাবে বানিয়েছি তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবাই অবশ্যই আমার পেজ দুটি ফলো করবেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে কিমা করে নিয়েছি। কিমা করার পরে প্রায় এক কাপের মতো হয়েছে এখানে চিকেন। এবার একটি ফ্রাই প্যানে আমি 3-4 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটি টমেটো। নিয়ে দিচ্ছি 5-6টির মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে সব কিছুকে আমি প্রায় 30-40 সেকেন্ডের মতো চুলার জাল মিডিয়াম আঁচে রেখে একত্রে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু অবশ্যই স্বাদ মতোই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এবার মরিচের গুঁড়াটাকে সব কিছুর সাথে একত্রে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং আরও 30 সেকেন্ডের মতো চুলার জাল মিডিয়াম আঁচে রেখে সব কিছু ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে যে কিমা করে রেখেছিলাম চিকেনের সেটা। এবার চিকেনের কিমাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে এবং চামচ দিয়ে একটু ভালোভাবে চাপ দিয়ে নিতে হবে যেন কিমাটা ছোট ছোট টুকরা হয়ে যায়। আমি চুলার জাল মিডিয়াম আঁচে রেখে 2-3 মিনিটের মতো কিমাটাকে ভাজতে থাকবে এবং ছোট টুকরা করে নিব। টুকরা করা হয়ে গিয়েছে, দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস। এবার এই সস দিয়ে কিমাটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এবং চুলার জাল মিডিয়াম আঁচে রেখে 2-3 মিনিটের মতো সব কিছু রান্না করে নিব। রোলের ভিতরে দেওয়ার জন্য চিকেনের পোরটা তৈরি হয়ে গিয়েছে। এবার চুলার জাল অফ করে আমি এই কিমার পোরটাকে নামিয়ে ফেলবো। এবার ডো তৈরি করব, তার জন্য একটি বলে নিয়ে নিচ্ছি ছেঁকে রাখা 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা 1/2 কাপ পরিমাণে ময়দা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। প্রথমে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা অনেক সময় পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি প্রথমে অল্প অল্প পানি দেবো এবং ডোটা তৈরি করব। 1 কাপ পানি দেওয়ার পরে পানিটা ময়দার সাথে একটু ভালোভাবে গুলে নিয়ে আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার এই ডোটাকে আমি খুব ভালোভাবে বানিয়ে ফেলবো এরকমের চামচটি ঘুরিয়ে ঘুরিয়ে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন, ঠিক এইভাবে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডোটাকে তৈরি করেছি। ডোটাকে এমনভাবে বানাতে বানাতে এর মধ্যে কিন্তু একটি ক্রিমি ভাব চলে আসবে, দেখুন। একটু দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা ঠিক এমন হবে, খুব বেশি পাতলা না, আবার একদম ঘনও না। আমি এই ডোটি বানাতে টোটাল 2 কাপ পানি এবং সাথে আরও 3 টেবিল চামচ পরিমাণে পানি দিয়েছিলাম। তারপরে আমি ডোটা যে বানিয়েছি তার ঘনত্বটা ঠিক এমন হয়েছে। এবার এই ডো তৈরি থেকে আমি অর্ধেক পরিমাণে ডো অন্য বাটিতে নিয়ে নিচ্ছি। দুটিকে আমি সমান ভাগে ভাগ করে নিব। আমি জালি রোলটাকে দুটি কালারে ভাগ করে নিব। একটি ভাগ যে করেছিলাম তার মধ্যে আমি লাল কালার ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো রঙই ব্যবহার করতে পারেন। আর অপর যে অর্ধেক ভাগটা রয়েছে সেটাকে আমি সাদাই রাখবো, তার মধ্যে আমি কোনো কালার ব্যবহার করব না। আমি টোটাল 5-6 ফোঁটার মতো রং ব্যবহার করেছি আর খুব ভালোভাবে মাখাতে হবে যেন রংটা খুব ভালোভাবে এই ডোয়ের সাথে মিশে যায়। রেস্টুরেন্টে খেতে গেলে অনেক সময় কিন্তু আমরা এমন সসের বোতল দেখতে পাই, যেসব দোকানে প্লাস্টিকের জিনিস বিক্রি করে থাকে সেসব দোকানে এমন সসের বোতল অ্যাভেলেবেল থাকে, আপনারা দেখালেই হবে। আজকে জালি রোল তৈরি করার জন্য আমি এমন দুটি সসের বোতল ব্যবহার করব। একটি বোতলে নিয়ে নিব রেড কালারের ডো এবং অপর একটি বোতলে নিয়ে নিব হোয়াইট কালারের ডো। এবার একটি ফ্রাই প্যানে 2-3 ফোঁটার মতো তেল নিয়ে একটি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে তেলটাকে চারপাশে লাগিয়ে নিচ্ছি।
कड़ाई खूब ভালোভাবে গরম হয়ে এলে চুলার জ্বাল একদম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল কালারের ডো। ডোটা ঠিক এমন ভাবে একটু রাউন্ড রাউন্ড করে দিয়ে দিচ্ছি যেন জালির মতো হয়। লাল কালারের ডোটা দেয়া হলে উপর দিয়ে আমি এমন হোয়াইট কালারের ডোটা দিয়ে দিচ্ছি একটু জালি জালি করে। একেবারে লাগিয়ে দেওয়া যাবে না, যেন একটু এরকম ফাঁকা ফাঁকাও থাকে। ডোটা দেয়া হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের তৈরি করে রাখা পোর। ডো দেয়া হলে এবার আমি পাশটা থেকে ভাঁজ করে নিব। প্রথমে একটি পাশ তুলে দিচ্ছি, একটু চাপ দিয়ে দিয়ে নিতে হবে, এতে করে আর খুলে যাবে না। একটি পাশ ভাঁজ করা হলে আমি অপর পাশটি তুলে দিচ্ছি। এরপর আমি মাঝখানটাকে এমন ভাঁজ করে দিচ্ছি, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে কিন্তু ভাঁজটা করে ফেলবেন। এইভাবে করে এবার আমি এটা রোলের মতো করে নিব। আর প্রতিবার উল্টানোর পরে কিন্তু একটু চাপ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন চুলার জ্বাল একদম লো আছে, দেওয়ার কারণে কিন্তু এটা পুড়ে যায়নি, পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি বাকি রোলগুলোকেও কিন্তু সেমভাবে তৈরি করে ফেলবো। আর এই রোলটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি চুলা থেকে এবার নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আজকের এই ভিন্ন চিকেন জালি রোল। বাসাতে কিন্তু সবাই অবশ্যই ট্রাই করবেন, যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে বানিয়ে দেখবেন। আশা করছি সবার কাছে খেয়ে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সাথে থাকার জন্য।